নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে পড়ে সবচেয়ে বড় খবরে, স্মার্টফোনে নতুন বিপদ, লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে চুরি যেতে পারে আপনার গোপন তথ্য। কথাই আছে, স্মার্টফোন ব্যবহার করতে গেলে স্মার্ট হতে হয়, কিন্তু অজ্ঞতার কারণে স্মার্টফোন ব্যবহারকারীরা অনেক সময় এমন কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফেলেন যা পরে বিপদের কারণ হয়ে যেতে পারে। কোনো অ্যাপ ডাউনলোড অথবা পরিষেবা চালু করার জন্য অনুমতি চাওয়া হয় ব্যবহারকারীর কাছ থেকে। এর সঙ্গে জড়িয়ে থাকে গোপনীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি, কিন্তু অনেকেই এই ব্যাপারে অবগত নন। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, লোকেশন ট্র্যাকিং এর অ্যাপের মাধ্যমেও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে। এমনকি এই অ্যাপ্লিকেশনগুলি কী ধরনের ব্যক্তিগত তথ্য বের করে সেটাও শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে এমনভাবে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার ব্যাপারে এটাই কোনো প্রথম বিস্তৃত গবেষণা বলে ধারণা করা হচ্ছে। কি বলছেন গবেষকরা? বুলগোনা বিশ্ববিদ্যালয়ের মির্কো মুসোলিসি বলছেন, স্মার্টফোন ব্যবহারকারীরা অনেক সময় মোবাইল অ্যাপ এবং অন্যান্য পরিষেবা ব্যবহারের বিষয়ে যথেষ্টভাবে সচেতন নন। বিশেষত লোকেশন ট্র্যাকিং এর মতো পরিষেবার ক্ষেত্রে অনুমতি দেওয়া হলে গোপনীয়তার উপর যে প্রভাব পড়ে সে সম্পর্কে বেশিরভাগই অসচেতন। এই ডেটা সংবেদনশীল তথ্য, যেমন ব্যবহারকারীর বাসস্থান, তাদের অভ্যাস, আগ্রহ, ডেমোগ্রাফিক এবং ব্যবহারকারীদের ব্যক্তিত্ব সম্পর্কে তথ্য সরবরাহ করে। এই গবেষণায় অংশ নিয়েছিলেন 69 জন স্মার্টফোন ব্যবহারকারী, যাদের মোবাইলে 2 সপ্তাহের জন্য এই ট্র্যাক অ্যাডভাইজার অ্যাপটি চালু ছিল। এই সময়কালের মধ্যেই ট্র্যাকিং অ্যাডভাইজার প্রায় 2000টি অবস্থান শনাক্ত করে এবং ডেমোগ্রাফিক এবং ব্যক্তিত্ব উভয় বিষয়ে সম্পর্কিত প্রায় 5000টি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। তাই বারবারই বলা হয়, অ্যান্ড্রয়েড ইউজারকারীরা সতর্ক থাকুন। পরবর্তী বড় খবর, দূরপাল্লা ট্রেনে কমবে স্লিপার কোচ, কম ভাড়ায় এসিতে চড়ার সুযোগ মধ্যবিত্তের। আনলক পর্ব শুরু হয়েছে অনেক আগেই, দূরপাল্লা ট্রেনে এখনও অনিশ্চিত অসংরক্ষিত কামরা। এরপর স্লিপার কোচের সংখ্যাও কমানোর পরিকল্পনা নিয়েছে রেল। স্লিপার কোচের সংখ্যা কমিয়ে সেখানে এসি 3 টিয়ার ইকোনমি ক্লাস জোড়া হবে। নতুন এই ধরনের কোচ তৈরি হয়েছে পাঞ্জাবের কাপুরথলা রেল কোচ ফ্যাক্টরিতে। নতুন তৈরি এই কোচ কতটা সুরক্ষিত তা পরীক্ষা করতে লখনৌর আরডিএসইতে পাঠানো হয়েছে। রেলের রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন নতুন ডিজাইনের কোচ পরীক্ষা করে তবেই বাজারে ছাড়ার অনুমতি দেয়। রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে, আরডিএসইতে খুব শীঘ্রই এই ধরনের নতুন কোচ চালানোর অনুমতি দেবে। লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন গরিব রথ এক্সপ্রেসে এসি 3 যাত্রা শুরু হলেও এই এসি 3 টিয়ার ইকোনমি ক্লাসের কোচ তার থেকে আলাদা এবং উন্নত মানের হচ্ছে। প্রাথমিকভাবে এই কোচ তৈরি হলেও অনুমতি মেলার পর চলতি বছরে আরও 250 এই ধরনের কোচ তৈরি করবে কাপুরথলার কোচ ফ্যাক্টরি। স্লিপার ক্লাস কমানো সম্পর্কে রেলকর্তাদের মত, নতুন এই কোচে 83টি বার্থ থাকবে, যেখানে এসি 3 টিয়ারের সাধারণত 72টি বার্থ থাকে, অর্থাৎ একটি কোচে 11টি বার্থ বেশি থাকবে, ফলে যাত্রীরা তাতে বেশি সংখ্যায় যাত্রা করতে পারবেন। আর এই আয় বাড়ায় এসি 3 টিয়ার ইকোনমি ক্লাসের ভাড়া কমিয়ে দেওয়া হবে, ফলে সেই ভাড়া এখনকার এসি 3 টিয়ারের ভাড়ার চেয়ে কমে যাবে। নতুন এই কোচ হালকা ও মজবুত বলে রেল জানিয়েছেন। প্রতিটি বার্থে রয়েছে যেসব সুবিধা তা হল স্ন্যাক্স টেবিল, চার্জিং পোর্ট, রিডিং লাইট, ওপরের বার্থে চড়ার উন্নত মানের সিঁড়ি, কোচে ফায়ার অ্যালার্ম, বিশেষভাবে সক্ষম যাত্রীদের কথা চিন্তা করে চড়া দরজা, টয়লেট, পা দিয়ে চেপে টয়লেটে ট্যাপের ব্যবস্থা, আধুনিক আলোর ব্যবস্থাও থাকছে এই নতুন ধরনের কোচে। কম ভাড়ায় যাত্রীদের এসি চড়ার আনন্দ মিলবে এই কোচে যাত্রা করে, এমন অনুভূতিতে রেলের এই নয়া কোচ তৈরি হলো এবার। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, সকাল হলেই মাথা ব্যথা কেন হচ্ছে জানেন? অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় মাথা ব্যথা, প্রচন্ড যন্ত্রণার সাথে থাকে বমি বমি ভাব, এদিকে সারাদিন প্রচুর কাজ, তাই বিরক্তিরও কারণ হয়ে দাঁড়ায় এই মাথা ব্যথা। সাধারণত ডিহাইড্রেশন, ক্লান্তি, হজমের সমস্যা, সে সহ নানা কারণে এটি হয়। তবে সমাধান আছে, একটু সচেতন থাকলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নিই সকালবেলায় মাথা ব্যথা হওয়ার কারণগুলো সম্পর্কে। প্রথমত কম ঘুম। আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে আপনার ফাইট হরমোন চাঙ্গা হবে, ফলে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে, রক্তচাপ ও সে বৃদ্ধি পাবে এবং মাথা ব্যথা হবে। শরীরের কাজ স্বাভাবিকভাবেই হওয়ার জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। দ্বিতীয়ত, অতিরিক্ত কফি পান করা। আপনি যদি প্রচুর কফি গ্রহণ করেন এবং এর কারণে যদি আপনার পর্যাপ্ত ঘুম না হয় তাহলে আপনার সকালের মাথা ব্যথা হতে পারে। আপনি যদি কফিতে আসক্ত হন তাহলে আপনার ক্যাফেইন হেডেক হওয়া খুবই স্বাভাবিক। তৃতীয়ত, প্রচুর অ্যালকোহল পান করা। রাতে যদি অত্যধিক অ্যালকোহল পান করা হয় তাহলে সকালে মাথা ব্যথা হতে পারে, এমনকি সামান্য ড্রিঙ্ক করলেও আপনার ডিহাইড্রেশন হতে পারে, মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায় এবং মাথা ব্যথা বৃদ্ধি করে। চতুর্থত, অনেক বেশি ঘুম।
প্রতিদিন একজন ব্যক্তির 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, কিন্তু এর চেয়ে বেশি অর্থাৎ 9 ঘন্টারও বেশি ঘুমালে মাথা ব্যথা হতে পারে। অতিরিক্ত ঘুমের ফলে মস্তিষ্কের সেরোটোনিনের মাত্রা কমে যায়, এর কারণে মস্তিষ্কের রক্তপ্রবাহ কমে যায় এবং মাথা ব্যথা সৃষ্টি হয়। পঞ্চমত, বিষণ্ণতা। দিনের যে কোনো সময় হতে পারে বিষণ্ণতা জনিত মাথা ব্যথা, তবে হ্যাঁ, এটা সকালবেলায় বেশি দেখা যায়। বিষণ্ণতা ঘুম এবং ঘুমের রুটিনকে নষ্ট করে দিতে পারে, অনেক বেশি বিষণ্ণতার ফলে মাথা ব্যথা হয়। ষষ্ঠমত, ভালো অনুভবের হরমোন কমে গেলে। যদি আপনার ভালো অনুভব করার হরমোন উৎপাদন কমে যায় তাহলে আপনার মর্নিং হেডেক হতে পারে, নিম্নমাত্রার এন্ডোরফিন সেরোটোনিন এবং মাত্রার উপর প্রভাব ফেলতে পারে, এর ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায় বলে মাথা ব্যথা হয়। তাই এই জিনিসগুলো এড়িয়ে চলুন আর সুস্থ থাকুন। পরবর্তী খবর, করোনার ভারতীয় প্রজাতি আরো ভয়ঙ্কর, অ্যান্টিবডি থাকলেও সংক্রমণ ছড়াতে পারে, খবর আনন্দবাজার পত্রিকার। সংকটের মেঘ কেটে গিয়েছে ভাবলে ভুল হবে, এখনই করোনা সংক্রমণ নিয়ে হেলাফেলা ঠিক হবে না, কারণ কোভিড-19 ভাইরাসের নতুন যে প্রজাতি নিয়ে ভারতে ধরা পড়েছে তা আরো ভয়ঙ্কর। দাবি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়ার, তার দাবি করোনার ভারতীয় প্রজাতির অন্যগুলোর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর, শুধুমাত্র দ্রুত হারে সংক্রমণ ছড়িয়ে পড়ে না, এই ভাইরাস একবার শরীরে ঢুকলে অনেক বিপদ ঘটতে পারে, এমনকি যারা একবার করোনা সংক্রমিত হয়েছেন তাদের শরীরেও নতুন করে বাসা বাঁধতে পারে ভাইরাসের এই নয়া প্রজাতি, শরীরে অ্যান্টিবডির উপস্থিতিও তাকে রুখতে পারে না। মহারাষ্ট্রের প্রথম করোনার এই নতুন ভাইরাসের প্রজাতির হদিশ মেলে সম্প্রতি দেশের সর্বত্র এখনও পর্যন্ত মোট 240 জনেরও শরীরে মারণ ভাইরাসের এই নয়া প্রজাতির হদিশ মিলেছে। এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় পিছনে এই নয়া প্রজাতি দায়ী বলে মনে করছেন মহারাষ্ট্র সরকারের কোভিড টাস্ক ফোর্স সদস্য শশাঙ্ক যোশী। মহারাষ্ট্র ছাড়াও কেরল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং পাঞ্জাবে গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ বেড়েছে, তাই সতর্কতা মেনে চলা উচিত বলে জানিয়েছে তিনি। 130 কোটির দেশে ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই মুহূর্তে টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রথম দফায় আপাতত স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের প্রাধান্য দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় প্রাধান্য পাবেন 24 কোটি 50 হাজার এবং কমবিডিটি রয়েছে এমন মানুষরা। তারপরে ধীরে ধীরে সাধারণ মানুষকে টিকাকরণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। কিন্তু ভারতের মতো দেশে ব্যাপক হারে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব নয় বলে মত গুলেরিয়ার। তার মতে যখনই কোনো ভাইরাস চরিত্র বদল করে রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্ত কলকব্জা এড়িয়ে যাওয়ার ক্ষমতা তৈরি হয় তার মধ্যে, সেক্ষেত্রে প্রতিষেধক নেওয়ার পরেও যে কেউ নতুন করে সংক্রমিত হতে পারেন। তাই সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে প্রত্যেকে যাতে কোভিড বিধি মেনে চলে। পরবর্তী বড় স্বস্তির খবর, ব্যাংকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর দিন শেষ, ঘরে বসে লাভ করুন দুয়ারে ব্যাংকের সুবিধা। দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিনিয়ত লক্ষ লক্ষ গ্রাহকদের পরিষেবা দিয়ে চলেছে SBI। এবার সেই পরিষেবায় নতুন সংযোজন, দুয়ারে ব্যাংক অর্থাৎ ঘরে বসে যাবতীয় জটিলতা মেটাতে পারবেন আপনি। ব্রাঞ্চে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর দিন শেষ, কয়েক মুহূর্তে আপনার দরজায় পৌঁছে যাবে SBI এবং KYC করা, টাকা জমা করা, টাকা তোলা, চেকবুক আবেদন, ডিমান্ড ড্রাফট সহ একাধিক পরিষেবা লাভ করতে পারবেন আপনি। কিভাবে পাবেন এই পরিষেবা? এই সুবিধা দেওয়ার জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটি হল 1800103 7188 অথবা 1800123 7211। এই নম্বরে ফোন করে নাম নথিভুক্ত করতে পারবেন আপনিও। এছাড়াও ব্যাংকের তরফ থেকে একটি মোবাইল অ্যাপ নাম DSB এবং www.psbdsb.in ওয়েবসাইটের মাধ্যমে এই পরিষেবা লাভ করা যাবে। SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে দেওয়া হয়েছে কিছু শর্ত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই ডোরস্টেপ সুবিধা পেতে গেলে দিতে হবে কিছু চার্জ, যেমন নগদ সংক্রান্ত কোনো লেনদেন করতে গেলে প্রতি লেনদেন 100 টাকা এবং আর্থিক লেনদেন বাদে অন্য কাজ করলে খরচ করতে হবে মাত্র 60 টাকা। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ খবর, মাস্ক পরে ঘুরলেই উপকার বলছে গবেষণা। শহর হোক বা গ্রাম, মাস্ক পরার চল কি আর আছে? সরকার যতই বলুক মাস্কের সাপোর্টের কথা, যতই বলুক পুলিশ, মাস্ক পরায় গা ছাড়া ভাব একটা যে চলে এসেছে রাস্তাঘাটে বেরোলে তা বেশ মালুম হয়। যদিও এর ব্যতিক্রম নিশ্চয়ই আছে, তবে মাস্ক পরলে যে আখের উপকারী তা বারবার বলছেন বিশেষজ্ঞরা। একটি গবেষণা বলছে মাস্ক পরলে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে তো যায়ই, এরই সঙ্গে আরও একটি উপকার হয়, শ্বাস নেওয়ার সময় যে বাতাসে আমাদের ফুসফুসে প্রবেশ করে তাতে আর্দ্রতা বাড়ি তোলে মাস্ক, আর তাতেই হয় উপকার। বায়োফিজিক্যাল জার্নালে এই সংক্রান্ত একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। যে টিমটি গবেষণা চালিয়েছে তার শীর্ষে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজের গবেষক অ্যান্ডিয়ান বক্স। সমীক্ষা বলছে শ্বাসনালীর হাইড্রেশন প্রক্রিয়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে এবং সেই হাইড্রেশন প্রক্রিয়ায় সহায়তা করে থাকে আর্দ্রতাযুক্ত শ্বাস। যে বাতাস যত বেশি আর্দ্র তার হাইড্রেশন প্রক্রিয়ার পাশে থাকার জন্য ক্ষমতা ততই বেশি, অর্থাৎ কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের অনেক কম। তাদের ফুসফুসে আর্দ্রতাজনিত বাতাস বেশি প্রবেশ করছে। বক্স জানান সংক্রমণ ও ফ্লুয়ের তীব্রতা কমাতে উচ্চ স্তরের আর্দ্রতা অধিকাংশে সাহায্য করে থাকে এবং একই ধরনের পদ্ধতিতে কমতে পারে কোভিড-19 তীব্রতাও। আর্দ্রতার পরিমাণ বেশি হলে ফুসফুসে ভাইরাসের বিস্তারও বাধাপ্রাপ্ত পায়। চিকিৎসার পরিভাষায় এর নাম
নাম মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, এর ফলে ফুসফুসের শ্লেষ্মা মুক্তি ঘটে। এছাড়া ক্ষতিকারক আরও নানা উপাদানের প্রভাব থেকে স্বস্তি পায় ফুসফুস। সমীক্ষাটি করতে গিয়ে গবেষক দলটি চার ধরনের মাস্ক ব্যবহার করে, N95 মাস্ক, ত্রিস্তরীয় ডিসপোজেবল সার্জিক্যাল মাস্ক, দ্বিস্তরীয় কটন পলিয়েস্টার মাস্ক এবং মোটা সুতির মাস্কের উপর সমীক্ষা চালানো হয়। তবে সমীক্ষায় উঠে এসেছে চার ধরনের মাস্কেই আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তবে পৃথক পৃথক মাত্রায়। তবে তাপমাত্রা কম হলে এই সমস্ত মাস্কেরই আর্দ্রতাজনিত প্রভাব বৃদ্ধি পাচ্ছে, আর তাপমাত্রা বাড়িয়ে বা কম করে দেখা গেছে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক হচ্ছে মোটা সুতির মাস্কে। অতএব মাস্ক পরলে উপকারী যখন তখন তা খুলে ফেলা কেন ভেবে দেখুন। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, ঘন ঘন তেষ্টা পাচ্ছে এড়িয়ে যাবেন না, বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। অক্সিজেন আর জল, এছাড়া তো বেঁচে থাকার কোনো উপায় নেই। আবার এই দুটোর মধ্যে একটি বেশি হলেও ক্ষতি, বিশেষ করে জল বেশি পান করলে শরীরে অনেক সমস্যা হতে পারে। যেমন বেশি জল পান করলে শরীরে সোডিয়াম ঘাটতি হতে পারে, এছাড়া দুর্বলতা, মাথা ব্যথা, বুকে ব্যথা, বমির মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত জল পান করাটাই একেবারে ঠিক, কিন্তু অনেক সময় ঘন ঘন তেষ্টা পায়, গলা শুকিয়ে আসে কিছুক্ষণ অন্তর, লালা ঘন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ব্যাপারটা এড়িয়ে যাই, কিন্তু ঘন ঘন তেষ্টা পাওয়াটা কিন্তু বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। পলিডিপসিয়া, এই রোগের লক্ষণই হলো ঘন ঘন তেষ্টা পাওয়া। সব থেকে বড় সমস্যা, এই রোগে আক্রান্তরা প্রাণ ভরে জল পান করার পরও তেষ্টা মেটে না। এমনকি আক্রান্ত ব্যক্তি কোনো রকম পরিশ্রম না করে ঠান্ডা কোনো পরিবেশে বসে থাকলেও ক্রমাগত গলা শুকিয়ে যাবে, কিছুতেই তার তেষ্টা মিটবে না। এবার দেখে নেওয়া যাক পলিডিপসিয়ার লক্ষণগুলি কি কি। এক্ষেত্রে বারবার জল পান করলেও তেষ্টা মিটবে না, মুখ ও গলা বারবার শুকিয়ে যাবে, লালা গাঢ় হবে, কিছুতেই মুখ থেকে থুথু ফেলতে পারবেন না আক্রান্ত ব্যক্তিরা। অন্য অনেক কারণে ঘন ঘন তেষ্টা পেতে পারে, এই যেমন ব্যায়ামের সময় বেশি ঘাম হলে, পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে, বেশি মশলাদার খাবার খেলে, বেশি নুন খেলেও অনেক সময় ঘন ঘন তেষ্টা পেতে পারে, ক্যাফিনযুক্ত পানীয় বেশি সেবন করলেও এই সমস্যা হতে পারে।